টাকায় চলচ্চিত্রে বর্তমান সময়ের আলোচিত একজন তারকা হলেন মোশারফ করিম মোরবার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন কিন্তু এই তারকা ছোট পদ্মার মাধ্যমে দর্শকদের কাছে নজর এসেছেন অন্যদিকে রিসেন্টলি মোশাররফ করিম অভিনীত হুব্বা চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছে যদিও বাংলাদেশে প্রায় তেষট্টি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয় ঠিক এই জন্য অবশ্য ধারণা করা যায় চলচ্চিত্রটি বাংলাদেশে ব্যাপক আকারে ধামাকাদার ব্যবসা করবে কেননা বাংলাদেশে অনেক মোশারফ করিমের অনুসারী রয়েছে যদিও তারা মোশারুফ করিমের প্রতিটি নাটক খুবই যত্নের সাথে দেখেন কিন্তু এবার যেহেতু এই তারকাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে ঠিক এই জন্য অবশ্যই ধারণা করা যে অনুরাগীরা তার এই চলচ্চিত্রটি ব্যাপক আকারে দেখবে অন্যদিকে বর্তমানে মোশারুফ করিম নাটকে শ্যুটিংয়ের কাজ করছেন কেননা এরই মধ্যে এই তারকে ঈদের নাটকে শ্যুটিংয়ের কাজ শুরু করেছেন মোরবার এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যে মোশারফ করিম তার অনুরাগীদেরকে এবার ঈদে বেশ কিছু নাটক উপহার দিবেন অন্যদিকে এই তারকাকে একামীতে ওটিটিতে অভিনয় করতে দেখা যাবে বলে জানা যায় আর এই জন্যই নাকি এই তারকা সেই প্রজেক্টের শুটিংয়ের কাজ খুবই তাড়াতাড়ি শুরু করবেন মরবার মাত্র কয়েকদিন আগে মোশারফ করিমকে মোবারক নামা ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায় কিন্তু সেখানে অবশ্য তাকে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় যদিও সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে আর এই জন্য এই তারকা তার অভিনয় গুণে দর্শকদের মাঝে আলোচনায় সুতরাংচয় জেনে তো নিলেন টাকায় চলচ্চিত্রের তারকা মোশারফ করিমের উব্বা চলচ্চিত্র বাংলাদেশে কয়েকটি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে মোরোভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য